হ্যালো ভিউয়ার্স এন্ড সুদিন সরদার মিউনিসিপাল স্কুল এন্ড কলেজের প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের শ্রেণী হচ্ছে দশম, বিষয় ভূগোল, অধ্যায় ষষ্ঠ। আমি আরেকবার বলছি, শ্রেণী দশম, বিষয় ভূগোল, অধ্যায় ষষ্ঠ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা বই পেন নিয়ে বসো এবং আজকের যে টপিকটার উপর আলোচনা করা হবে সেটার যে ইম্পর্টেন্ট বিষয়গুলো থাকবে সেগুলো তোমরা নোট করবা, এবং আমি আজকে তোমাদের যে হোমওয়ার্কটা দেবো সেটা অবশ্যই খাতায় লিখে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের বিষয় হচ্ছে বারিমণ্ডলের ধারণা। আজকের বিষয় কি? বারিমণ্ডলের ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা টেক্সট বুক বের করো। টেক্সট বুকের পেজ নাম্বার দেখো 91, পেজ নাম্বার কি বললাম 91। আমাদের ষষ্ঠ অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে বারিমণ্ডল, হাইড্রোস্ফিয়ার। বারিমণ্ডল সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত। বারি অর্থাৎ পানি, আর ক্ষেত্র মণ্ডল অর্থ হচ্ছে ক্ষেত্র। বারিমণ্ডল সম্পর্কে আমাদের জ্ঞান কি বললাম খুবই সীমিত। পৃথিবীতে জনসংখ্যা দ্রুত হারে বাড়ছে এবং সম্প্রদায়ের পরিমাণ হ্রাস পাচ্ছে। তাহলে কি বললাম, পৃথিবীতে জনসংখ্যা দ্রুত পরিমাণে বাড়ছে আর সম্পদের পরিমাণ কি হচ্ছে দ্রুত হ্রাস পাচ্ছে। এর জন্য বারিমণ্ডলের প্রতি মানুষ কি হচ্ছে আকৃষ্ট হচ্ছে, কারণ বারিমণ্ডলের তলদেশে বৈচিত্র্যপূর্ণ গঠন রয়েছে এবং সেখানে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ। তাহলে আমরা কি জানলাম যে বারিমণ্ডলের তলদেশে বৈচিত্র্যপূর্ণ গঠন রয়েছে এবং সেখানে কি রয়েছে, সেখানে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারবো বারিমণ্ডলের ধারণা, মহাসাগর, সাগর, উপসাগরের বর্ণনা, সমুদ্র তলদেশের ভূমিরূপ ও সামুদ্রিক বর্ণনা, সমুদ্র স্রোতের কারণ ও প্রভাব, জোয়ার ভাটার কারণ ইত্যাদি সব বিষয় আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, টেক্সট বুক দেখো 92 পেজ। কি বলছি আমি, টেক্সট বুকের 92 পেজ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, 92 পৃষ্ঠা রয়েছে বারিমণ্ডলের ধারণা, কনসেপ্ট অফ হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ারের বাংলা প্রতিশব্দ কি হবে? বারিমণ্ডল। তাহলে আমরা কি জানলাম যে হাইড্রোস্ফিয়ারের বাংলা প্রতিশব্দ হচ্ছে বারিমণ্ডল। হাইড্রো শব্দের অর্থ কি? হাইড্রো শব্দের অর্থ হচ্ছে পানি। তাহলে আমরা কি জানছি, হাইড্রো শব্দের অর্থ পানি, আর স্ফিয়ার শব্দের অর্থ কি? মণ্ডল, যেটা হচ্ছে আমরা ক্ষেত্র হিসেবে জানি। আমরা জানি পৃথিবীর সর্বত্র রয়েছে পানি। আমরা কি জানি যে পৃথিবীর সর্বত্র কি রয়েছে? পানি রয়েছে। এই বিশাল জলরাশি পৃথিবীর বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন অবস্থায় থাকে। তাহলে এই মহান বিশাল জলরাশি কিভাবে থাকে? পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্নভাবে, অর্থাৎ বিভিন্ন অবস্থায় থাকে। যেমন কঠিন অর্থাৎ বরফ অবস্থায়, গ্যাসীয় অর্থাৎ জলীয় বাষ্প অবস্থায় এবং তরল অবস্থায়। আমরা কয়টি অবস্থা দেখছি? আমরা দেখছি যে কঠিন, গ্যাসীয় এবং তরল। এটি তোমরা পূর্বেও জেনে এসছো। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, বায়ুমণ্ডলের পানি রয়েছে জলীয় বাষ্প হিসেবে। তাহলে আমরা কি জানছি যে বায়ুমণ্ডলে কি হিসাবে রয়েছে? বায়ুমণ্ডলে পানি রয়েছে জলীয় বাষ্প হিসেবে। ভূপৃষ্ঠে রয়েছে কোন অবস্থায়? ভূপৃষ্ঠে রয়েছে তরল অবস্থায়। আর কঠিন অবস্থায় রয়েছে কোথায়? ভূপৃষ্ঠের তলদেশে রয়েছে ভূগর্ভস্থ তরল পানি। আর তরল ও কঠিন অবস্থায় আছে ভূপৃষ্ঠে, তরল ও কঠিন অবস্থা আছে কি? ভূপৃষ্ঠে। প্রিয় শিক্ষার্থী, তো আমরা কয়টি অবস্থা জানলাম? একটি হচ্ছে কঠিন, গ্যাসীয়, আরেকটি কি জানলাম? তরল। আর এই তিনটি কিভাবে রয়েছে আমরা বললাম, বায়ুমণ্ডল পানি রয়েছে জলীয় বাষ্প হিসেবে, আর ভূপৃষ্ঠে রয়েছে তরল ও কঠিন অবস্থায়, এবং ভূপৃষ্ঠের তলদেশে রয়েছে ভূগর্ভস্থ তরল পানি। সুতরাং আমরা বারিমণ্ডল কাকে বলে বা বারিমণ্ডল কি যদি প্রশ্ন হয়, তাহলে এভাবে হবে যে উত্তরটা এভাবে আসবে, বারিমণ্ডল বলতে বোঝায় পৃথিবীর সকল জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণ। তাহলে কি হলো, বারিমণ্ডল বলতে বোঝায় পৃথিবীর সকল জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণ। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, পৃথিবীর সকল জলরাশির শতকরা কত ভাগ পানি রয়েছে সমুদ্রে, সেটা তোমরা পূর্বেও জেনেছ, সেটা কত ভাগ? 97 ভাগ। তাহলে আমরা কি জানলাম যে
পৃথিবীর সকল জলরাশির শতকরা কত ভাগ পানি রয়েছে সমুদ্রে? সেটা হচ্ছে 97%। মহাসাগর, সাগর ও উপসাগর। আর মাত্র 3% পানি রয়েছে, সে দেখো নদী, হিমবাহ, ভূগর্ভস্থ, হিট, মৃত্তিকা, বায়ুমণ্ডল, জীবমণ্ডলে। পৃথিবীর সমস্ত পানিকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে পৃথিবীর সমস্ত পানিকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি, দেখো প্রত্যেকটা সেন্টেন্সই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা বিষয় আমাদেরকে সুন্দরভাবে নজর দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি জানলাম? যে পৃথিবীর সমস্ত পানিকে দুই ভাগে ভাগ করা গিয়েছে। তাহলে আমরা যদি প্রশ্ন করি পৃথিবীর সমস্ত পানিকে কয় ভাগে ভাগ করা হয়েছে, তাহলে আমরা কি জানবো? যে সমস্ত পানিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লবণাক্ত আর একটা হচ্ছে কি, মিঠা পানি। এটা তোমরা অবশ্যই জানো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, পৃথিবীর সকল মহাসাগর, সাগর ও উপসাগরের জলরাশি লবণাক্ত এবং নদী, হিট, ভূগর্ভস্থ পানি মিঠা পানির উৎস। তাহলে যদি বলা হয় লবণাক্ত পানির উৎস কি, তাহলে সেখানে আসবে মহাসাগর, সাগর, উপসাগর। তোমাদের লক্ষ্য করতে হবে যে পৃথিবীর লবণাক্ত পানির উৎস কোথায় কোথায়, তাহলে সেটা হবে মহাসাগর, সাগর, উপসাগর। আর মিঠা পানির উৎস কোথায়, সেটা হচ্ছে নদী, হিট, ভূগর্ভস্থ পানি হচ্ছে মিঠা পানির উৎস। তাহলে এখানে আমাদের অনেকগুলো প্রশ্ন চলে আসছে, এটা তোমরা অবশ্যই লক্ষ্য করেছ। প্রিয় শিক্ষার্থীরা দেখো, 1 নম্বর সারণীতে দেওয়া আছে জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণ শতকরা হার। এটা তোমরা অবশ্যই সুন্দর করে পড়বে এবং এই ছকটা নিজেরা বাসায় বারবার ট্রাই করবে, তাহলে দেখবে তোমাদের মনে থাকবে। আমরা এবার যাচ্ছি মহাসাগর, সাগর ও উপসাগর। মহাসাগর, সাগর ও উপসাগর। প্রিয় শিক্ষার্থীরা দেখো, বায়ুমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে। তাহলে মহাসাগর কাকে বলে? মহাসাগর হচ্ছে বায়ুমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে কি বলে? মহাসাগর বলে। পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে? যদি তোমাদের প্রশ্ন করা হয় যে পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে, তাহলে আমরা কি জানি? এটি পূর্বে জানি আমরা সবাই, পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে। এগুলো কি কি? এগুলো হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। এর মধ্যে যদি প্রশ্ন করা হয় বৃহত্তম ও গভীরতম যে সাগর, সেটার নাম কি, তাহলে এটা হবে পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম যে সাগর, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগর ভগ্ন উপকূল বিশিষ্ট এবং এটি অনেক আবদ্ধ সাগরের সৃষ্টি করেছে। ভারত মহাসাগর এশিয়া ও আফ্রিকা মহাদেশ দ্বারা পরিবেষ্টিত। তাহলে ভারত কাদের দ্বারা পরিবেষ্টিত? সেটা হচ্ছে ভারত মহাসাগর এশিয়া ও আফ্রিকা মহাদেশ দ্বারা পরিবেষ্টিত। পেজ নাম্বার 93 দেখো, 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে অ্যান্টার্কটিকার হিমভাগ পর্যন্ত দক্ষিণ মহাসাগরের অবস্থান। দক্ষিণ মহাসাগরের দক্ষিণে অবস্থিত রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশ বছর অ্যান্টার্কটিকা সাগর। সেটি সারা বছরই কিসে আচ্ছাদিত থাকে? সেটা হচ্ছে বরফে আচ্ছন্ন থাকে। উত্তর গোলার্ধের উত্তর প্রান্তরে উত্তর মহাসাগর অবস্থিত এবং এর চারদিক স্থল বেষ্টিত। এর চারদিক কি? স্থল বেষ্টিত। প্রিয় শিক্ষার্থীরা, মহাসাগর এর মহাসাগরগুলোর যে সারণী রয়েছে 3 নম্বর দেখো, মহাসাগরের আয়তন ও গড় গভীরতা অবস্থান আছে এখানে। তোমরা অবশ্যই এটা বেডরুমে ওয়াল পোস্টার করে মাইন্ড ম্যাপিং সিস্টেমে তোমরা এটা ছক করে রাখতে পারো। রাখলে তোমাদের এটা খুব স্মৃতিতে স্থায়ী হবে। প্রত্যেকটি সাগরের আয়তন কত এবং গড় গভীরতা কত এবং অবস্থান, এটা তোমাদের সবাই খুব ভালোভাবে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে সাগর বলে। তাহলে আমরা আগে জেনে আসলাম মহাসাগর কাকে বলে, এবার জানব সাগর কাকে বলে। তাহলে মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে সাগর বলে, যথা ভূমধ্যসাগর, লোহিত সাগর, ক্যারিবিয়ান সাগর, জাপান সাগর ইত্যাদি। আর 3 দিকে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত। কয় দিকে বলছি? 3 দিকে স্থল ভাগ দ্বারা পরিবেষ্টিত।
এবং একদিকে জল থাকে তাকে কি বলে উপসাগর বলে যথা বঙ্গোপসাগর পারস্য উপসাগর ও মেক্সিকো উপসাগর ইত্যাদি বঙ্গোপসাগরের পাশাপাশি আরো দুইটি উদাহরণ আসছে সেটা হচ্ছে কি পারস্য উপসাগর ও মেক্সিকো উপসাগর ইত্যাদি চারদিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে কি বলে হিট বলে যথা রাশিয়ার বৈকাল হিট আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত সুপ্রিয় হিট ও আফ্রিকার ভিক্টোরিয়া হিট এই হিটটা যদি আমরা ইংলিশটা বলি তাহলে খুব ভালো বোঝায় সেটা হচ্ছে লেক লেক বলে তোমরা সবাই খুব পরিচিত লেকের শব্দটার সাথে লেক বলে থাকে হিটকে আমরা কি বলে থাকি সেটা হয়তো বলি না কিন্তু সবাই আমরা কি জানি লেক বললে খুব ভালো বুঝতে পারি তাহলে আমরা কি জানলাম যে মহাসাগর কাকে বলে সাগর কাকে বলে তারপর হচ্ছে উপসাগর কাকে বলে আর কি জানলাম হিট কাকে বলে তাহলে হিট হচ্ছে লেক হচ্ছে কি থাকে চারদিকে স্থলভাগ দিয়ে বেষ্টিত থাকে তোমাদের জিওগ্রাফি সাবজেক্টের আজকে এই বায়ুমণ্ডলের ধারণা মহাসাগর ও সাগর উপসাগর এইটাই হচ্ছে পড়া তোমরা এখান থেকে যে হোমওয়ার্ক করবা হোমওয়ার্কটা আমি দিয়ে দিচ্ছি আজকে বিষয়ের উপর ভিত্তি করে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে দশটি দশটি এবং মহাসাগরের আয়তন গড় গভীরতা অবস্থান মহাসাগর গুলোর আয়তন ও গড় গভীরতা অবস্থান এই ছকটি ছক ছক তৈরি করবে তাহলে তোমাদের টুমের হোমওয়ার্ক হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন দশটি এবং মহাসাগর গুলোর আয়তন গড় গভীরতা অবস্থান ছক তৈরি করবে এগুলো হচ্ছে তোমাদের টুমের হোমওয়ার্ক এই অধ্যায়টার এই যে টপিকটা আমরা পড়লাম এগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এগুলো সুন্দর করে পড়বে এবং হোমওয়ার্ক করবে এবং কোথাও কোনো সমস্যা হলে বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম